পুরো বাংলাদেশ থেকে আমাদের প্রায় আজকে 650 জন মেম্বার এসেছি। ইভেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে কাজ করছি, ইভেন সবাই আমরা আলাদা আলাদা টিম আকারে বিভিন্ন জায়গায় নেমেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে 12টার মধ্যে পুরো নদীটাকে আমরা পরিষ্কার করা। আমাদের সুমন ভাইয়ের মাধ্যমে তার সহযোগিতায় আসলে আমরা আজকে কাজ করতেছি। তো আমরা আশা করব সবাই আমাদেরকে সহযোগিতা করবে, এবং এলাকাবাসী যারা আছেন ওনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা এই নদীটাকে হচ্ছে একদম পুরোপুরি একটা নতুন রূপে রূপান্তর করতে চাই, এটাই আমাদের ইচ্ছে আসলে বিরিক্লিনের। আপনারা দেখেছেন যে আমরা সকাল থেকে আসলে এখানে পরিচ্ছন্নতা কাজ শুরু করেছি। আমরা আশা রাখি যে অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে যে আসলে আমরা কতক্ষণ সময়ের মধ্যে কাজ করব। তা আমরা যদি বলি যে পুরো নদীটা পরিচ্ছন্ন হওয়া পর্যন্ত আমরা কাজ করার সর্বোচ্চ চর্চা করে যাব, সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করি সকলে মিলে কাজ করার মাধ্যমে ভালো একটা কিছু ঘটবে, সকলে বিডিকে তার সাথেই থাকেন। পুরাতন পয়েন্ট নিয়ে আমাদের চন্দ্রঘাটবাসীর অনেক স্বপ্ন, চন্দ্রঘাট পৌরসভার অনেক স্বপ্ন ছিল যে এখানে একটা হওয়া কয়েন নির্মাণের জন্য আমি তাৎক্ষণিকভাবে আমরা পৌর পরিষদের মাধ্যমে আমরা এটা হওয়া কয়েন নির্মাণের জন্য ড্রয়িং এস্টিমেট করে অলরেডি আমরা যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছি। আমরা মাননীয় এম পি সাহেবের মাধ্যমে আমরা এটা ওহা কয়ে নির্মাণ করার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় আমরা আশা করি সামনে এই একটা কাজ আমরা যেন চন্দ্রঘাটবাসীকে উপহার দিতে পারি। বিডিক ক্লিনাররা তারা বলছে আজকে দিনের ভিতরে তারা পরিষ্কার করে ফেলবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আজকে পরিষ্কার করার পর বাসা বাড়ির এবং অত্যন্ত অন্য অন্য দোকানদার যারা রয়েছে এখানে ময়লা আবর্জনা প্রতিনিয়ত মানে এখানে পালানো হয়, মানে তারপরে আপনাদের মানে কি নজরে দেখছেন বা এখানে কোনো পাহাদার থাকবে না কি না? এটা যেটা ময়লা এখানের মধ্যে পালানো হয়েছে এটা বিগত দিনে আমি দায়িত্ব নেওয়ার আগে এইগুলো ময়লা এখানে পালানো হয়েছে। এই পুরাতন ময়লাগুলো আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা পৌর কর্তৃপক্ষ আমরা বারবারে মাইকিং করে এবং বিভিন্ন দোকানে আমরা বলে দিয়েছিলাম যে এখানে ময়লাগুলো যেন না পালানো হয়। আমার দায়িত্ব প্রত্যেকে আমি জুনাগড় পৌরসভার কোনো ময়লা এখানে পালাই নাই। এখানে কথিত লোকরা হয়তোবা তারা নিজের সুবিধার জন্য এখানে ফেলতো, আমরা পৌরসভার থেকে আমরা বারবারই এটা বাধাগ্রস্ত করেছি যে এখানে ময়লাগুলো না পালানোর জন্য। আমরা অলরেডি পৌরসভা এখানে কোনো ময়লা ফালায় নাই। এটা অতীতে আমরা 2021 সালের আগে যে অবস্থাটুকু ছিল সেই অবস্থা এখন পর্যন্ত আছে। আমরা আশা করি, বিশ্বাস করি এই পৌরবাসীর প্রতি আমার একটা দাবি থাকবে, যেহেতু পৌরসভার মেয়র হিসাবে আপনারা এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা আপনারা ঠিক রাখবেন। আমি এই পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই অগ্রিম, যদি এই পরিবেশটা যদি আমরা পুনরায় আমরা যদি একটা হাকয়ে নির্মাণ করে যদি আমরা চন্দ্রঘাটবাসীকে উপহার দিতে পারি এটা সকলের জন্যই একটা ভালো একটা উপকারে আসবে। ইতিমধ্যে আপনারা সবাইকে অভিযোগ আহ্বান দিয়েছেন।